ক্লাস সিক্সের ছেলেদেরকে বলছি, আজকে তোমাদের রায়মাতিং প্রশ্ন বিচিত্র 2020 থেকে যে চ্যাপ্টারটা করাচ্ছি সেটা হচ্ছে নবাব বাহাদুর ইনস্টিটিউট। দুইয়ের দাগের একের অঙ্কটা দেখো, 210 টাকা এমনভাবে রাম ও শ্যামের মধ্যে ভাগ করে দাও, 2:5 অনুপাতে শ্যামের টাকার পরিমাণ কত হবে। যদু মধুর পেন্সিলের সংখ্যা 2:5, যদুর পেন্সিল 35 হলে মোট পেন্সিলের সংখ্যা কত হবে, আর 20, 24, 25, 30 অনুপাত কত। আর তারপরে বলছে, তারপর অঙ্কটা বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে কোণগুলো অনুপাত কত। আর একটি মাঠে 70 জন খেলোয়াড় আছে, এদের মধ্যে ছেলেমেয়ের অনুপাত 2:3 হলে ছেলেমেয়ের সংখ্যা কত হবে, আর দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 162 হলে ভাগফল 2 হলে সংখ্যা দুটি কী কী, আর দুটি ধনাত্মক সংখ্যা গুণফল 147 বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি 3 গুণ সংখ্যা দুটি কী কী হবে। দেখো আমি অঙ্কগুলো করছি, কীভাবে অঙ্কগুলো করা যায়। দেখো প্রথম অঙ্কটা কী বলছি, দেখো যে 210 টাকা রাম ও শ্যামের মধ্যে ভাগ করো, তাহলে কি এমনভাবে ভাগ করো 2:5 অনুপাতে শ্যামের টাকার পরিমাণ কত হবে। তাহলে রাম ইজ টু শ্যাম কত কত হবে, দেখো রাম ইজ টু শ্যাম, রাম ইজ টু শ্যাম সমান কত, 2:5। অর্থাৎ মোট অনুপাত কত, মোট অনুপাত অনুপাত কত হবে, মোট অনুপাত 5 আর 2, 5 যুক্ত 2 সমান 7। অতএব শ্যামের টাকা কত হবে, শ্যামের টাকা, শ্যামের টাকা কত, 210 টাকা মোট সমান 210 টাকা মোট ইনটু শ্যামের অনুপাত, রাম ও শ্যাম, শ্যামের অনুপাত হচ্ছে 5 আর টোটাল অনুপাত হচ্ছে 7, তাহলে 37 গুণ 210 মোট 150 টাকা। তাহলে শ্যামের 150 টাকা যদি হয় তাহলে রামের কত হবে, 60 টাকা হবে। আচ্ছা যদু মধুর পেন্সিলের সংখ্যা হচ্ছে 2:5, যদি যদুর পেন্সিলের সংখ্যা 35 হয়, যদি যদুর পেন্সিলের সংখ্যা হয় তাহলে মোট পেন্সিল কতগুলো ছিল। তাহলে দেখো যদু কত, তাহলে এটা হচ্ছে মোট অনুপাত কত, 7, তাহলে যদুর করছে, যদি দেখো যদু 5 তো তাহলে তাহলে মোট অনুপাত কত, আনুপাতিক ধ্রুবক x, আনুপাতিক ধ্রুবক, ধ্রুবক সমান x, তাহলে এ কত, যদু মধু ও যদু, তাহলে যদু কত, যদু হচ্ছে 5x আর মধু হচ্ছে, মধু হচ্ছে কত, 2x। অতএব 5x ইজুয়াল টু কত, 5x ইজুয়াল টু 35, তাহলে x ইজুয়াল টু কত, 7। দেখো 5x ইজুয়াল টু কত, 5x ইজুয়াল টু 35, x ইজুয়াল টু 7। অতএব তাহলে এটা কত হচ্ছে তোমার, 5x ইজুয়াল টু 7 হচ্ছে, তাহলে এ কত হচ্ছে দেখো, তাহলে মধু কত হচ্ছে দেখো, মধু হচ্ছে 2x, 2 × 7 সমান কত, 14। হ্যাঁ তাহলে মোট পেন্সিল কত হবে, মোট পেন্সিল হবে, মোট পেন্সিল, পেন্সিল হচ্ছে কত, দেখো এ 14, মধু 14, যদু 35, তাহলে 35 যুক্ত 14 সমান কত, 49টা। তারপর দেখো এইটা আর এইটার বলছে যে এইটার আর এইটা অনুপাত বার করতে বলেছে, তুমি করো 20/24 আর 25/30, ফার্স্ট ফোর্থ সেকেন্ড থার্ড করো, 20×30, 20×30/25×24। দেখো 20/24, 25/30, 20×30, 25×24 কাটাকাটি করো, 5×6=30, 5×5=25, আর তোমার 5×6=30, 5×5=25, এটা দিয়ে কাটো 4, তাহলে কত, 4×6 কত তোমার, এরপরে কাটাকাটি করো, 4×5=20 আর 5×5 তাহলে সমান হচ্ছে কত, 1/1 সমান 1:1। দেখো প্রথম হচ্ছে 20/24 আর 25/30, 20/24 মানে কত, 5/6, আর এটাও হচ্ছে 5/6, অনুপাত করো 1 হবে। সমদ্বিবাহু সমকোণী তো সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত, দেখো এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা তো 90 ডিগ্রি তোমরা আলটিমেটলি জানো, আর তাহলে কথা হচ্ছে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণ সমান বলেছে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এটা 45, এইটা 45, তাহলে আমার কথা হচ্ছে 90/45/45, তার মানে কথা হচ্ছে দেখো 90/45/45, তাহলে কথা হচ্ছে দেখো 90, এবারে কাটো 2, 1 আর 1, তাহলে 2:1:1 এটা হয়ে গেল। তারপর দেখো এরপরের অঙ্কটা কি বলছে, দেখো যে একটি মাঠে 70 জন ছেলে মেয়ে আছে, তাদের মধ্যে তাদের অনুপাত 2:2, তাহলে ছেলে আর মেয়ে কত, তাহলে দেখো 70 জন ছেলে, তাহলে ছেলে মেয়ের সংখ্যা কত, তাহলে মোট 70, মোট অনুপাত কত, 3 আর 2 5, তাহলে 5/2 কাটাকাটি করো, না 3 আর 2 তো 2/2/5,
দুই বাই পাঁচ ছেলে এটাকে এটাকে ছেলে ও মেয়ে, এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে ছেলে, ছেলে সমান কত, ছেলে সমান সত্তর গুণিত দুই বাই পাঁচ, আর মেয়ে সমান কত হবে, মেয়ে সমান হচ্ছে সত্তর গুণিত তিন বাই পাঁচ, তাহলে কাটাকাটি করো, এটা পাঁচ চোদ্দ সত্তর, তাহলে কত হচ্ছে, এটা সমান হচ্ছে আঠাশ, দেখো এটা আঠাশ হচ্ছে, আর এটা পাঁচ চোদ্দ সত্তর, এটা হচ্ছে বিয়াল্লিশ, বিয়াল্লিশ, তাহলে অর্থাৎ ছেলে কত, ছেলে হচ্ছে আঠাশ আর মেয়ে হচ্ছে বিয়াল্লিশ, হচ্ছে তো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল একশো বাষট্টি, ভাগফল ভাগফল কত, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে একশো বাষট্টি, ভাগফল হচ্ছে দুই, সংখ্যা দুটি কী কী, এই ধরনের অঙ্কগুলো করতে গেলে তুমি গুণফলটাকে ভাগফল দিয়ে ভাগ করে দিবে, দিয়ে বর্গমূল করে বর্গমূল হবে, দিয়ে একটা একটা হবে তোমার সেই সংখ্যাটা আর একটা হবে সেইটা, আবার এভাবেও করা যায়, দুটি সংখ্যার গুণফল মনে করিলাম একটি সংখ্যা সমান, একটি সংখ্যা সমান এক্স, একটি সংখ্যা সমান কত বলো, একটি সংখ্যা সমান এক্স, এক্স আর অপরটি কত হবে, অপরটি হবে কত বলো, অপরটি হবে একশো একশো বাষট্টি বাই এক্স, একশো বাষট্টি বাই এক্স, কেন বলো তো, এক্স আর বাষট্টি বাই এক্স দিয়ে গুণ করলে দেখো একশো বাষট্টি হয়ে যাচ্ছে, তাহলে এরপরে কি তোমার শর্তটা, যে এক্স বাই একশো বাষট্টি বাই এক্স ইজুয়াল টু কত, দুই, দুই বাই এক, তাহলে এক্স বাই, তাহলে অতএব এক্স বাই ওয়ান আর একশো বাষট্টি বাই এক্স ইজুয়াল টু কত, দুই বাই ওয়ান, তাহলে তোমার কত হলো, দুই বাই, দুই বাই এটা হচ্ছে কত, দুই বাই ওয়ান, তাহলে তুমি এক্স স্কোয়ার ইজুয়াল টু কত, একশো বাষট্টি দুগুণে কত, একশো বাষট্টি দুগুণে দুই তিনশো চব্বিশ, অতএব এক্স স্কোয়ার ইজুয়াল টু কত, তিনশো চব্বিশ হচ্ছে, দেখো তাহলে প্রথম চতুর্থ দ্বিতীয় তৃতীয় করলে কত হচ্ছে, এক্স স্কোয়ার ইজুয়াল টু কত হচ্ছে, এক্স ইন্টু এক্স, আর একশো বাষট্টি গুণিত দুই সমান তিনশো চব্বিশ, তাহলে এখানে আমি আর একটু করে দিচ্ছি, দেখো এক্স গুণিত এক্স সমান একশো বাষট্টি গুণিত দুই, দেখো এক্স গুণিত এক্স আর একশো বাষট্টি, তাহলে এক্স স্কোয়ার ইজুয়াল টু তিনশো চব্বিশ, অর্থাৎ এক্স ইজুয়াল টু কত, বর্গমূল করলে কত হচ্ছে, দেখো তিনশো চব্বিশে বর্গমূল করলে তোমার পাঁচ পাঁচের তোমার তিন এক এক, তোমার তিনশো চব্বিশে বর্গমূল করে দাও, তিনশো চব্বিশে বর্গমূল করে দিলে এখানে দেখো তিনশো চব্বিশ সতেরো হবে বোধহয়, এক এক দুই দুই চার একজন দুই সাত, এটা কত খাচ্ছে দেখো, আট যদি খাওয়ানো হয় আট আটটি চৌষট্টি চার হাল দুই একজন ষোলো আঠাশ ষোলো ছয় বাইশ, তাহলে আঠেরো, তাহলে তাহলে অতএব এক্স ইজুয়াল টু কত, রুট ওভার আঠেরো গুণিত আঠারো সমান আঠারো, এক্স ইজুয়াল টু আঠারো, তাহলে কত বলেছে, যে এরপর আমাকে কী বলেছে, যে তাহলে একটি সংখ্যা আঠারো আর অপরটি কত, বাষট্টিকে একশো আঠারো, তাহলে একটি আঠারো আর অপরটি কত হবে, অপরটি হবে, অপরটি হবে একশো বাষট্টি বাই আঠারো, মানে কত, পাঁচান্ন ছটা সাতান্ন ছয় আঠান্ন ন আঠান্ন একশো আট নয় বাহাত্তর নয় ষোলো নয়, তাহলে একটি আঠারো হবে আর অপরটি, দেখো একটি হচ্ছে আঠারো, একটি আঠারো অপরটি নয় হচ্ছে, আর এরপর বলছে দুইটি ধনাত্মক সংখ্যার গুণফল একশো সাতচল্লিশ, তাহলে বড়টি ছোটোটি তিন গুণ হলে, তাহলে একটা যদি এক্স হয় অপরটা হবে থ্রি এক্স, তাহলে থ্রি এক্স স্কোয়ার ইজুয়াল টু কত, একশো সাতচল্লিশ, অতএব এক্স স্কোয়ার ইজুয়াল টু কত, এক্স স্কোয়ার ইজুয়াল উনপঞ্চাশ, আর আর এক্স ইজুয়াল টু কত হবে, নয় এই সাত হবে, উনপঞ্চাশ মানে সাত, তাহলে এক্স ইজুয়াল টু সাত, অতএব একটি সমান কত, একটি সমান সাত, আর অপরটি কত হবে, অপরটি হচ্ছে তিন গুণিত সাত সমান একুশ, দেখো এই অঙ্কটা একটু দেখে নাও, এই অঙ্কটা আমি যেটা বলেছি দুটি ধনাত্মক সংখ্যার গুণফল একশো বাষট্টি ভাগফল দুই, সংখ্যা দুটি কী কী, প্রথমে তুমি এক্স করবে, একটি সংখ্যা এক্স, তাহলে অপরটি কত হবে, একশো বাষট্টি বাই এক্স, কারণ এক্স গুণিত একশো বাষট্টি বাই এক্স গুণ করলে একশো বাষট্টি হয়ে যায়, তাহলে এই দূরে বেরিয়ে গেল, এরপর সত্যটা কী হবে, ভাগফল কত, দুই, দেখো এক্স বাই বাষট্টি, তাহলে প্রথমটা এক্স, প্রথমটা এক্স এক্স আর তারপরেরটা একশো বাষট্টি বাই এক্স, ভাগফলটা বার করছি আমি, ইজুয়াল টু দুই, এখান থেকে তুমি এক্সের মানটা বার করলে এক্স স্কোয়ার ইজুয়াল টু তিনশো চব্বিশ, এক্স ইজুয়াল টু আঠেরো বেরোবে, তাহলে একটা যদি আঠেরো হয় তাহলে তিনশো চব্বিশকে আঠেরো দিয়ে ভাগ করলে আরেকটা বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ আরেকটা বেরিয়ে যাচ্ছে, আরেকটা এই এর পরের অঙ্কটা বলছে দুইটি ধনাত্মক সংখ্যার গুণফল একশো সাতচল্লিশ, বড়টি ছোটোটি তিন গুণ হলে সংখ্যা দুটি কী কী, অনুভব একটি এক্স একটি থ্রি এক্স, তাহলে থ্রি এক্স স্কোয়ার একশো সাতচল্লিশ, এক্স স্কোয়ার ইজুয়াল টু উনপঞ্চাশ, এক্স ইজুয়াল টু কত হচ্ছে সাত হচ্ছে,